আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিও বহুল ব্যবহৃত আরবি শব্দ, চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ একটু শুনুন, শোনা আরবিতে ইসমা, একটু শুনুন শুয়ায়া ইসমা। আপনি আপনার বন্ধুকে বলতেছেন, ইয়া সাদিক শুয়ায়া ইসমা, বন্ধু একটু শোনো। রুজ অর্থ ভাত, খুবজ অর্থ রুটি, আদাস অর্থ ডাল, লাহাম অর্থ মাংস, হালিব অর্থ দুধ। আপনাকে কেউ জিজ্ঞাসা করছে, শোনো আক্কেল আশা, তোমার রাত্রের খাবার কী ছিল? আপনি তখন বলতে পারেন, রুজ, আদাস, লাহাম ওয়া হালিব। রাতের খাবার ছিল ভাত, গোস্ত, ডাল এবং দুধ। নেক্সট, ফেরাশ অর্থ বিছানা। বাক্য গঠন করলে, গুরফাত নাউন ফি ফেরাশ, ঘুমানোর ঘরে একটি বিছানা আছে। বেইত বা বাইত অর্থ বাড়ি অথবা ঘর। আর আমরা এভাবে বলতে পারি, বাইতি অর্থ আমার বাড়ি, আবার বেতনা অর্থ আমাদের বাড়ি, সাইয়ারা অর্থ গাড়ি, মোটর গাড়ি, সব ধরনের গাড়িকে সাইয়ারা বলে। আবার কেউ কেউ সিয়ারাও বলে থাকে, সিয়ারা অর্থ গাড়ি। নেক্সট, বাব অর্থ দরজা, মুপ্তা অথবা মিপ্তা অর্থ চাবি। মিপ্তা দিয়ে বাক্য গঠন করি, মুপ্তা মাল গুফল অর্থ তালার চাবি, মুপ্তা মাল গুফল অর্থ তালার চাবি, মুপ্তা অর্থ চাবি, মাল অর্থ এর, গুফল অর্থ তালা। সুব্বাক অর্থ জানালা, দিরিসা অর্থ জানালা, নাফিজা অর্থ জানালা। আপনার বন্ধু বা আপনার মুদির আপনাকে বলতেছে, লেশ ইপ্তা সুব্বাক অর্থ জানালাটি খোলা কেন। নেক্সট, নার অর্থ আগুন, ফাহাম অর্থ কয়লা, আবার ফাহাম অর্থ বুঝতে পারা। যেমন বাক্য গঠন করলে, ইনতে ফাহাম ওয়াল্লা মুফাহাম, তুমি বুঝেছো না বুঝো নাই? যদি বুঝে থাকেন বলবে আনা ফাহাম, না বুঝলে বলবেন আনা মুফাহাম। আর ফাম অর্থ মুখ, লাহাম অর্থ গোস্ত বা মাংস, হালিব অর্থ দুধ। নেক্সট, মাতার অর্থ বৃষ্টি, আর মাতর অর্থ বিমানবন্দর, তুরাব অর্থ মাটি, রমল অর্থ বালু। মরুভূমিতে প্রায় দেখা যায় বালু ঝড় উঠতে, প্রচণ্ড ঝড়, সেই সাথে বালু ওড়ে, এই ঝড়কে বলা হয় বালু ঝড়। আরবিতে হবে রমল হাওয়া, রমল হাওয়া অর্থ বালু ঝড়। নেক্সট, তয়েরা অর্থ বিমান, তয়েরা অর্থ বিমান, সাআ বা সাত অর্থ ঘড়ি, আর সা অর্থ সময়। বাক্য গঠন করি, কাম সা অর্থ কয়টা বাজে বা সময় কত। যদি এখন আটটা বাজে, এখন আটটা বাজে, তাহলে কি বলবেন? আলহিন সা তামানিয়া। যদি নয়টা বাজে বলবেন আলহিন সা তিসা, আলহিন সা আশারা, এভাবে বলতে থাকবেন। নেক্সট, জামাল অর্থ উঁট, গানাম অর্থ ছাগল, আর খারুক অর্থ দুম্বা, জিদার অর্থ দেওয়াল, আর তাবুক অর্থ ইঁট, আর দেওয়ালের আরেকটা আরবি হচ্ছে তুবা, তুবা অর্থ দেওয়াল। ইঁট যেমন তাবুক বলে ইঁটকে, তেমনি দেয়ালকেও ইঁটের নামানুসারেই তুবা বলা হয়। যেমন আপনাকে বলতেছে, দেয়ালটি ভাঙো, কাসার তুবা, কাসার তুবা অর্থ দেয়ালটি ভাঙো। মিন্দিল অর্থ টিস্যু বা রুমাল, মিন্দিল অর্থ টিস্যু পেপার অথবা রুমাল। নেক্সট, শান্তা অর্থ সুটকেস, থলে অথবা ব্যাগ, আবার হাকিবা অর্থ ব্যাগ, সারির অর্থ খাট, সারির অর্থ খাট। সেন্টেন্স, গুরফাত নাউম ফি সারির অর্থ, শোবার ঘরে একটি খাট আছে। সাওয়া সাওয়া অর্থ সমান সমান অথবা পাশাপাশি অথবা সঙ্গে। নেক্সট, এরফা আরফা অথবা শিল অর্থ ওঠাও অথবা তোলো, ওঠাও অথবা তোলো। বাক্য গঠন করলে, এরফা হোক অর্থ উপরে উঠাও। নেক্সট, আবগা অর্থ দরকার অথবা প্রয়োজন, আবগা অর্থ দরকার অথবা প্রয়োজন, ফুলুজ অর্থ টাকা বা অর্থ, হালালা অর্থ পয়সা। আমি যদি বলি আমার কাছে টাকা পয়সা নেই, আরবিতে হবে মাফি ফুলুজ মাফি হালালা, হিন্দি মাফি ফুলুজ মাফি হালালা, আমার কাছে টাকা পয়সা নেই। লোন অর্থ রং, কিতাব অর্থ বই, কিতাবি আমার বই। নেক্সট, সুরা অর্থ ছবি, আনা এবি সুরা মাল ইজাজা, আমার ছুটির চিঠির একটি
ফটোকপি দরকার। সুরাসুরা অর্থ তাড়াতাড়ি, রো সুরাসুরা অর্থ তাড়াতাড়ি যাও। মুস্তামেল অর্থ ব্যবহৃত, মুস্তামেল অর্থ ব্যবহৃত। মুস্তামেল দিয়ে বাক্য গঠন করি, হাদা মুস্তামেল মো জিদিদ, হাদা মুস্তামেল মো জিদিদ অর্থ এটি ব্যবহৃত নতুন নয়। সিবাহা অর্থ সাঁতার, সিবাহা অর্থ সাঁতার। ফাম অর্থ মুখ, কোরা অর্থ ফুটবল, নাজমা অর্থ তারা বা তারকা, শামস অর্থ সূর্য, বাহার অর্থ সাগর। নেক্সট, নাহার অর্থ নদী, জাম্বু অর্থ পাপ বা গুণা, আর মাদ্দ অর্থ জোয়ার, মাকিনা বা মাক্কিনা অর্থ যন্ত্র অথবা মেশিন। নেক্সট, হুদুদ অর্থ সীমানা বা সীমান্ত অথবা বর্ডার। সামা বা সামাউন অর্থ আকাশ, খাদজান অর্থ ট্যাঙ্কি, খাদজান অর্থ ট্যাঙ্কি। ট্যাঙ্কি দিয়ে আমরা বাক্য গঠন করে দেখি, হাদা খাদজান ম্যাগাজ আল্ফ লিটার, এই ট্যাঙ্কিটির সাইজ 1000 লিটার। মুখ মাফি অর্থ বুদ্ধি নাই অথবা মূর্খ, এই দিয়ে আমরা বাক্য গঠন করি, শুনো হাদা এস সাওয়াই ইবনে ইনতে মুখ মাফি, শুনো হাদা এস সাওয়াই ইনতে মুখ মাফি, এটা কি, এটা কি করেছো, তোমার বুদ্ধি নাই। নেক্সট, গাবি অর্থ বোকা, আখি বা আখু অর্থ ভাই, উক্ত অথবা উক্ত অর্থ বোন, বিন্ত অর্থ কন্যা অথবা মেয়ে, আম্মি অর্থ চাচা বা কাকা, রাজ অর্থ মাথা, ইয়াদ অর্থ হাত, হিজাম অর্থ বেল্ট বা কটিবন্ধ। নেক্সট, তাজকিরা অর্থ টিকেট, জাওয়াজ অর্থ পাসপোর্ট, তাসিরা অর্থ ভিসা। বাক্য গঠন করি, সুপ সুপ জাওয়াজ ওয়া তাসিরা মানে পাসপোর্ট ও ভিসা দেখাও। সাওয়াক অথবা সায়েক অথবা সাইক সবগুলোর অর্থ একই, ড্রাইভার। নেক্সট, সিল্লাম সুল্লাম অর্থ সিঁড়ি অথবা মই, সিল্লাম অর্থ সিঁড়ি বা মই, সুল্লাম অর্থ সিঁড়ি বা মই, সুরতা অর্থ পুলিশ, আশকারী অর্থ সৈনিক। বাক্য গঠন করি, আনা আশকারী অর্থ আমি সৈনিক, মরুর অর্থ ট্রাফিক, তৌকিয়া অর্থ স্বাক্ষর আবার তোকিয়া অর্থ স্বাক্ষর, এবং অক্কা অর্থ স্বাক্ষর। বাক্য গঠন করি, অক্কাহিনী অর্থ এখানে স্বাক্ষর করো, অক্কাহিনী অর্থ এখানে স্বাক্ষর করো। হাদিদ অর্থ লোহা, আর হাদ্দাদ অর্থ কামার অথবা ওয়েল্ডার, রাখিস অর্থ সস্তা, গালি অর্থ দামি, কুরসি অর্থ চেয়ার। রাখিস এবং গালি দিয়ে বাক্য গঠন করি, কোনো কিছু কেনার জন্য আপনি দোকানে গিয়েছেন, দোকানদার দাম বলছে বেশি, আপনি বলতেছেন হাদা গালি নাজ্জাল সোয়াইয়া, অর্থ এটা বেশি দাম হয়ে যাচ্ছে একটু কমান। কুরসি অর্থ চেয়ার, কুরসি অর্থ চেয়ার। নেক্সট, ইজাজা অর্থ অনুমতি অথবা ছুটি, সাফারা অর্থ দূতাবাস, সাফারা অর্থ দূতাবাস, রাসা অর্থ সীসা, জাহাব অর্থ স্বর্ণ, ইন্দি অর্থ আমার নিকট, আর ইন্দাক অর্থ তোমার নিকট। নেক্সট, ইন্দি ফ্লুজ অর্থ আমার নিকট টাকা আছে, মাইন্দি অর্থ আমার নিকট নাই, মাইন্দি ফ্লুজ আমার নিকট টাকা নাই, মজুদ অর্থ আছে বা আছেন, মুমকিন অর্থ সম্ভব, মুমকিন অর্থ সম্ভবত। নেক্সট, ইয়ম অর্থ দিন, তানি অর্থ অন্য বা অপর, মহিম অর্থ গুরুত্বপূর্ণ, ছিজ্জেল অর্থ লেখা। নেক্সট, হুনাক অথবা হিনাক অর্থ ওইখানে অথবা সেখানে, মাররা তানি অর্থ পুনরায়, তানি মাররা অর্থ আরেকবার, কিদা অর্থ এই রকম। নেক্সট, আওয়াল অর্থ প্রথম, বাক্য গঠন করি, আনা ইজি আওয়াল আমি প্রথমে এসেছি, আখের অর্থ শেষ বা সমাপ্ত, আখের মাররা অর্থ শেষবারের মতো, মজবুত অর্থ ঠিক অথবা শক্ত, ছিলছিলা অর্থ শিকল, উম্মি অর্থ মা। নেক্সট, সুখ অর্থ বাজার, মিতার অর্থ মিটার, ফুতা অর্থ লুঙ্গি অথবা নেকড়া, ইজলিস অর্থ বসা বা বসো, ইজলিস আলাল কুরসি অর্থ চেয়ারে বসো, জাম্বু অর্থ পাশ বা পাশে, আবার পাপ অথবা গুণা অর্থেও জাম্বু ব্যবহার করা হয়। উক্তুব অর্থ লেখা, হুকুমা অর্থ সরকারি, সাব অর্থ কঠিন। নেক্সট, রিসালা অর্থ চিঠি অথবা বার্তা, উজবু অর্থ সপ্তাহ, শাহর অর্থ মাস, সানা অর্থ বছর। নেক্সট, মা ফিকিদা অর্থ এই রকম না, আর কিদা কিদা
অর্থ এদিক সেদিক। মিন্নি মিন্নি অথবা মিন্না মিন্না অর্থ এলোমেলো অথবা নয়সয়। নেক্সট আবু, আবু অর্থ বাবা, আবু অর্থ বাবা। কফিল অথবা আরবাব অর্থ মালিক অথবা শনাক্তকরণ। শরাব অর্থ পান করা, হাজর অর্থ পাথর, মাকসালা অর্থ লন্ডি বা ধৌত করার জায়গা, আর গাছশিল অর্থ ধৌত করা। আবাদান অর্থ কখনো না। নেক্সট আসাল অর্থ মধু, আসাল অর্থ মধু, হালুয়া অর্থ মিষ্টি, জুবদা অর্থ মাখন, নারজিল অর্থ নারিকেল, কলব অর্থ হৃৎপিণ্ড অথবা হৃদয়। আকিদ অর্থ নিশ্চিত। কেউ আপনাকে জিজ্ঞাসা করছে করিমকে অফিসে আছে, আপনি বলতেছেন আছে, তো উনি আবার জিজ্ঞাসা করছে আপনি কি নিশ্চিত করিম অফিসে আছে, আপনি নিশ্চিত? হওয়া মজুদ ইন্তা আকিদ, সে আছে আপনি নিশ্চিত? লাজিম বা লাজেম অর্থ অবশ্যই, লাকিন বা লেকিন অর্থ কিন্তু, ওয়া এবং ওয়া অর্থ এবং, সুম্মা অর্থ এবং অথবা অতঃপর। আলহিন অর্থ এখন, হেনা অর্থ এখানে, হিনা অর্থ এখানে, আবার হিনি অর্থ এখানে। নেক্সট তাল হিনা অর্থ এখানে আসো, ইজা অর্থ যদি, লাম্বা অর্থ বাতি, হাব্বা অর্থ পিস বা টুকরা, কাম হাব্বা কয় টুকরা বা কয় পিস, কাম হাব্বা এবি অথবা এবি কাম হাব্বা, আপনার কয় পিস লাগবে। নেক্সট ইজি অর্থ আসা বা আসব, আসতেছি। তাল অর্থ আসা, আনা ইজি শোয়াইয়া বাদেন অর্থ আমি একটু পরে আসতেছি, শোয়াইয়া অর্থ একটু। শোয়াইয়া শোয়াইয়া বা শোয়াই শোয়াই অর্থ একটু একটু বা আস্তে আস্তে অথবা ধীরে ধীরে। আপনি গাড়িতে যাচ্ছেন, ড্রাইভারকে বলতেছেন রো শোয়াই শোয়াই অর্থ হ্যাঁ আস্তে আস্তে যাও। হালিব অর্থ দুধ, সুক্কার অর্থ চিনি। নেক্সট মাকান অর্থ জায়গা, স্থান অথবা প্লেস, আর ফাদি অর্থ খালি বা অবসর। উমর অর্থ বয়স, হুরমা অর্থ মহিলা। নেক্সট আতিনি অর্থ আমাকে দিন, মিন অর্থ হতে অথবা থেকে, কালাম অর্থ কথা, আর গুল অর্থ বলো। ইয়া সাদিক শুনো গুল অর্থ হে বন্ধু কি বলো। মিন ওয়েন ইজি তুমি কোত্থেকে এসেছো, মিন ওয়েন ইজি অর্থ তুমি কোথায় থেকে এসেছো, আনা ইজি মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি। নেক্সট ইকরা অর্থ পড়া, ইকরা অর্থ পড়ো, করা আ অর্থ পড়া, লেখা পড়া, করা আ ওয়া কাতাবা অর্থ লেখা পড়া, করা অর্থ পড়া, কাতাবা অর্থ লেখা, খাল্লি অর্থ রাখো বা রাখা, খাল্লিহিনী অর্থ এখানে রাখো, খাল্লিহিনা এখানে রাখো, রাক্কিব অর্থ রাখা বা রাখুন, রাক্কিব বা রাক্কেব অর্থ রাখা বা রাখুন, কুল্লু অর্থ সব অথবা সমস্ত। বাক্য কুল্লু নফর ইজি সব লোক এসেছে। নেক্সট সবুর অর্থ ধৈর্য, গলদ অর্থ ভুল, আবার গলতান অর্থ ভুল, সহি অর্থ সঠিক বা সত্য, আবার সাহ অর্থ সঠিক বা সত্য, জেদিদ অর্থ নতুন, কেদিম অর্থ পুরাতন, আবার কাদিম অর্থ পুরাতন, গেদিম অর্থ পুরাতন। এক একজন এক একটা বলে। এখানে একটি বাক্য গঠন করে দেখি, হাদা আগ্রাদ গেদিম অর্থ এই জিনিসপত্রগুলো পুরানো। নেক্সট মৌত অর্থ মৃত্যু, সাউম অর্থ রোজা, আবার সৌম অর্থ রোজা, মসজিদ অর্থ মসজিদ, মাদ্রাসা অর্থ স্কুল, জুলমা অথবা জুলমাত অর্থ অন্ধকার, নূর অর্থ আলো। নেক্সট মালাবিস বা মালাবেশ অর্থ কাপড়। বাক্য গঠন করি, গায়ের মালাবেশ অর্থ কাপড় পরিবর্তন করো, ফুস্তান অর্থ পোশাক, ফুস্তান অর্থ পোশাক। বাক্য গঠন করি, বদল ফুস্তান অর্থ পোশাক পরিবর্তন করো, কামিজ অর্থ জামা, ফেরাস অর্থ কার্পেট অথবা বিছানা, আবার সেজ্জাদা অর্থ কার্পেট অথবা বিছানা, সারির অর্থ খাট। নেক্সট আর্থ বা আর্দুল অর্থ পৃথিবী, খিয়ার অর্থ শশা, মাকতাব বা মাকতব অর্থ অফিস, সাজ্জিল অর্থ রেজিস্ট্রেশন করা অথবা লেখা। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি উপকারে লাগে তাহলে একটি লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটি অন করে দেবেন,
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।